হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও চলে এসছি আবার নতুন ভিডিও নিয়ে আজকে যাওয়া হচ্ছে লোকাতোড়া চলো যাওয়া যাক চলে এসছি লোকাতোড়া বাইকে স্ট্যান্ড পার্ক করে দেখতে পাচ্ছ তোমরা লাইটের ভিউটা প্রচুর বড় ভিড় ছিল জাস্ট আমি ভিডিওটা ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি ব্ল্যাক করেছি কারণ তুমি লাইট ছাড়া বুঝতে পারবে না আপনারা ওই জন্যই লাইটটা এরকম করা হয়েছে মানে কালারটা এরকম করা হয়েছে পুরোপুরি ব্ল্যাক তাতে লাইটটা পুরোপুরি বোঝানো যায় প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল জাস্ট বলার নেই কিছু দেখতেই পাচ্ছ সাইডে পার্কিং স্লটগুলো দেখতে পাবে সাইডে সব বাইক রাখার জন্য জায়গা ছিল তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি লোকাতলা কালী মন্দিরে সাথে আমার রয়েছে দিদি আর জামাইবাবু ওরা পিছনে ছিল আর রিভমও ছিল দেখতে পাবে একটু পরে ওই পিছনে আসছে ওরা দেখতেই পাচ্ছ এরপর চলে আসবো আমরা মেলার মধ্যে মেলার মধ্যেই দেখো ভিড়টা প্রচুর পরিমাণ ভিড় হয়েছে এইদিকে চড়কগুলো চলছে এদিকে রেস্টুরেন্টে খাবার রয়েছে এদিকে মার্কেট রয়েছে রেস্টুরেন্টটা তুমি দেখে নাও রেস্টুরেন্টটা আশীর্বাদ রেস্টুরেন্ট ছিল এখানে সব কিছু খাওয়া হচ্ছে পাওয়া যায় ওইদিকে একটা সামনে যেটা দেখা যাচ্ছে ওটা খেলা চলছিলো এখানে তান্দুরি বেশ ভালো রকম ছিল আর এদিকে মার্কেট বসেছে কেনাকাটির জন্য আর সামনেই এসে চড়কটা আমরা চলে যাবো চড়কের কাছে চড়কে উঠে পড়েছি না চড়ক মানে হচ্ছে নাগরদলা নাগরদোলা উঠেছি সব সবথেকে হায়েস্ট ভিউ মানে উপর থেকে যে ভিউটা সেই ভিউটা এই মুহূর্তে তোমরা দেখছো চেপেছি দেখো সামনে এই পার্টনার আমার পার্টনারগুলো জাস্ট ভয় খাচ্ছিলো সেই নিয়ে তোমরা শুনতে শুনতে পাবে কি বাট এখানে এই মুহূর্তে মিউট করা আছে সবাই এত ভয় করছিলো মানে প্রচুর হাইট ছিল এটা এই দিদি তো বিরাট ভয় করছে দিদি বলছে নামিয়ে দাও আমাকে এখানে এখনই আমি জাস্ট আনন পার্সন স্ট্রেঞ্জার ছিল এটা আমি চিনি না বাট দিদি মনে হয় দিদি বিরাট ভয় করছে বলছে একটু স্পিড আর নামিয়ে দাও চোখ হচ্ছে চোখ বন্ধ করে দিয়েছে ওর দাদা ছিল পাশে দিদি দাদারা দাদাটা দাদারা বলছে কিছুক্ষণ ওয়েট কর তারপর নামিয়ে নেমে যাবি তোমরা দেখতে পাচ্ছ নাগরতলার নাগরতলার ভিউটা পুরোটাই আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি ওই দাদাও বলছে ফোনটা বন্ধ কর ফোনটা বন্ধ করে নাহলে পড়ে যাবে যে নাগর তাহলে উপর থেকে ভিডিওটা ঠিক মতো অতটা করা যায়নি তাও যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের জন্য ভিডিওটা দেখার জন্য এরপর চলে আসে মন্দিরের ভিতরে মন্দিরের বাইরে থেকে ডেকোরেশনে তোমরা দেখতে পাচ্ছ সামনে গেট যা ভিড় লাইন ছিল সেই লাইনে ক্রস করে আস্তে আস্তে পায়ে আমরা এগিয়ে আছি মন্দিরের প্রাঙ্গনের মধ্যে দিয়ে এখন মন্দিরে ঢুকতে পারিনি জাস্ট ভিউটা সামনে গেটের ভিউটা দেখো তোমরা জাস্ট অসাধারণ সাইজ ছিল যা কিছু বলার নি এখান এরপর মেলার মধ্যে প্রবেশ করছি দেখো গেটের ভিউটা তোমরা পুরোটাই সোলার কাজ ছিল ফুল আর সোলার কাজ দেখতে পাবে লাইটিং ছিল প্রচুর ভিড় ছিল তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে জাস্ট কিছু বলার নেই এই ভিড় ডান সাম ডান সাইডে রয়েছে একটা কালী মাতার মন্দির এই যে মন্দিরটা আর ভিতরে সবাই এই দাদা তো হেলমেট পরে চলে এসছে হেলমেটটা রাখার জায়গা পায়নি গাড়ির মধ্যে রাখলে হয়তো কেউ নিয়ে চলে যাবে তো সেই বই নিয়ে চলে এসছে লাইটটা তোমরা দেখো লাইটটা বেশ ভালো সাজিয়েছে সবথেকে বড়ো কালী পুজো বাঁকুড়ার মধ্যে লোকাতড়া মহাশ্বাসন লোখাতড়ার ডেকোরেশন সোলার কাজ পুরো দেখতে পাচ্ছো তোমরা সাইডে চারি সাইডে সোলার কাজ রয়েছে আর এখানে পাশে মেয়েদের সু ফটোশ্যুট চলছে কেউ যদি এখানে চলে আসো ফটোশ্যুট করতে অবশ্যই তোমরা আসতে পারো ভালো জায়গা ফটোশ্যুটের জন্য তবে আসতে হবে আর একটু রাত্রি করে রাত্রি এগারোটা বারোটার পর তোমরা আসলে একটু ফাঁকাভাবে ফটোশ্যুট করতে পারো আরামসে এরপর দেখো মন্দিরে সবাইকে কেমন হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে বলছে কারণ প্রচুর পরিমাণে জাম লেগে যাচ্ছিলো তাই ভিডিও অফ করে বলছে তাড়াতাড়ি চলো পুলিশ মহিলা সবাই কমিটির সদস্যগুলো এরপর চলে আসে আমরা পলাশতলাতে পলাশতলা তো বেশ ভালো রকম লাইটিং করেছে লাইটিংটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ ফুলের কাজ রয়েছে সাথে এটা হচ্ছে ফ্রন্ট গেটটা দেখতে পাচ্ছ তোমরা ভালোই সাজিয়েছে বাকি পুরো জঙ্গলে পলাশতলায় তো প্রচুর পরিমাণ গাছপাছ আছে তো গাছগুলো দেখতেই পাচ্ছো তোমরা ভালো রকম লাইট ফাইট দিয়েছে সাজিয়েছিল আসার সময় আর ভিডিও করা হয়নি তাই এই পর্যন্ত ভিডিওটা রইল যদি ভালো লাগা থাকে তাহলে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে কালী পুজো উপভোগ করো হ্যাপি দিওয়ালি টু অল টাটা বাই বাই দেখা হচ্ছে আরও কোনো একটা অন্য ভিডিওতে গুড নাইট